সোমবার ছিল সপ্তাহের প্রথম দিন। এদিন আগরতলা থেকে কোনো বাস অন্য কোনো মহকুমায় যায়নি। রাজ্যের পরিবহন মালিক শ্রমিকরা হঠাৎ করে এদিন গাড়ি বন্ধ রাখেন, আর তাতে মারাত্মক সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই তাঁদের কর্মক্ষেত্রে যেতে পারেননি। রবিবার বন্ধ ছিল আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরাগামী বাস। সোমবার দক্ষিণ ত্রিপুরার সঙ্গে অন্যান্য রুটও যুক্ত হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দোষ চাপিয়েছেন পরিবহন মালিক এবং শ্রমিকদের ঘাড়ে। তিনি স্বীকার করেছেন অনেকেই বেশি ভাড়া নিচ্ছেন, কিন্তু তিনি আরও বলেছেন সরকার এখনও ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। তার যুক্তি, অনেক ক্ষেত্রে যাত্রীরাই বেশি ভাড়া দিচ্ছেন, এতে কারোর কিছু করার নেই। মন্ত্রীর বক্তব্য, পরিবহন মালিক এবং শ্রমিকরা তাদের কোনো দাবির কথা সোমবার সন্ধে পর্যন্ত জানাননি। এদিকে অভিযোগ, শাসক দলের পরিবহন কর্মীদের সংগঠনের উদ্যোগে এদিন গাড়ি বন্ধ রাখা হয়েছিল। এদিকে মন্ত্রী বলছেন আরেক কথা, সব মিলিয়ে ভুগছেন সাধারণ মানুষ। অবাক লাগে যে এখন পর্যন্ত আমার কাছে যত নোটিশ আছে, আমার কথা ছেড়ে দিন, আমার জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার আছে, আমার প্রিন্সিপাল সেক্রেটারি আছে, বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার আছে, তাদের কাছে তো এখন পর্যন্ত আমার জানা নেই তাদের কোনো দাবি দেওয়া তারা পেশ করেছে। তো কীভাবে সমস্যা, এটা কি এভাবে হয়? গাড়ি বন্ধ করলে সমস্যার সমাধান হয়ে যাবে? গাড়ি বন্ধ করে সমস্যার সমাধান কখন হতে পারে? আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। আমার বিশ্বাস যে গতকাল হয়ে গেছে, অলরেডি 24 ঘন্টা বেশি অতিবাহিত হয়ে গেছে। তা আমি আশা করি যে যদি যে সমস্ত শ্রমিক সংগঠন বা মালিক সংগঠন তারা যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন হয়ে তারা একটা আলোচনা বসুক, রাস্তা খুঁজুক, এবং যদি বাস্তবিক যদি আলোচনার মাধ্যমে, এবং এটা আমিও স্বীকার করি যে 6-2 বছর আগে যে ভাড়া বাড়িয়েছি আমরা, বর্তমানে তার সঙ্গে তেলের বিভিন্ন রকম এক্সপেন্ডিচারের অবশ্যই এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনার মাধ্যমে শেষ করুন, সেটা তো আসতে হবে। আপনার পেটে আপনার খিদা তো আপনি আসবেন, আপনি না এসে কি করছেন? আপনি আপনার মতো ভাড়া নিচ্ছেন, এই আপনি আপনার মতো ভাড়া নির্দিষ্ট করে দিচ্ছেন। 100 টাকার জায়গাতে আপনি 200 টাকা না 300 টাকা ভাড়া নিচ্ছেন। অভিযোগ আমার নয়, অভিযোগ যাত্রীদের। এটা কি পারে? এটা এই সরকার কখনো করতে দেবে না। সরকার আন্তরিক আলোচনার মাধ্যমে, সরকার বাস্তব, সরকার সঠিক জায়গায় যাবে, এটা আলোচনার মাধ্যমে আপনি ঠিক করবেন, সরকার মেনে নেবে। এই সরকার সেই সরকার নয়, সেই সরকার ছিল বিগত দিনে। যারা শ্রমিক সংগঠন ঠিক করবে কত চলবে ভাড়া নেবে, আর এই সরকার ঠিক করবে আলোচনার মাধ্যমে কত হলে মালিকদেরও পোষাবে, মানুষ যাতে একটা তার মধ্যে একটা বিপদের মধ্যে না পড়ে। আমরা আলোচনার জন্য অপেক্ষা আছি, যে কোনো সংগঠন রাজ্য খোলা আছে, আলোচনা করতে প্রস্তুত, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার, জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যান্ড মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট, সবাই রেডি, আলোচনা করতে শুরু করুন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।